একবার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ওপর হলুদের রং দেখিলেন। তখন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, ইহা কি? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটি মহিলাকে সামান্য পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিবাহ করিয়াছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, একটি বকরি দিয়া হইলেও তুমি ওলিমার আয়োজন কর, অর্থাৎ বিবাহ ভোজের। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1907।